আসসালামু আলাইকুম সকলকে। আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি, আরব কান্ট্রিতে কথা বলার সময় অনেক ভুল করে থাকি কিন্তু আরবিরা ঠিকই বুঝে নেয়, তো আমরা সঠিকভাবে বলার চেষ্টা করব। যেমন আমার সাথে আসুন, আমরা আরব কান্ট্রিতে দুইভাবে বলতে পারি, তাল সওয়া সওয়া আনা। আমরা সচরাচর 80% লোক এভাবে বলে থাকি, তাল সওয়া সওয়া আনা, আমার সাথে আসুন। আর সঠিকটি হচ্ছে তাল মাই, তাল মাই, আমার সাথে আসুন। তাল মানে হচ্ছে আসুন বা আসেন, মাই মানে হচ্ছে আমার সাথে। তাহলে এই পেজ থেকে আমরা শিখলাম তাল সওয়া সওয়া আনা না বলে আমরা বলবো তাল মাই, তাল মাই, আমার সাথে আসুন। তো পরের পেজে চলে আসলাম। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমার সাথে কাজ করবেন। কাউকে যদি আমরা বলি আমার সাথে কাজ করবেন, তো আমরা আরব কান্ট্রিতে সাধারণভাবে বলে থাকি ইন্তাশুকুল আনা সওয়া সওয়া। তো এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি তিস্তাগল মাই, তিস্তাগল মানে হচ্ছে কাজ করবেন, তিস্তাগল মানে হচ্ছে কাজ করবেন, মাই মানে হচ্ছে আমার সাথে। আমার সাথে কাজ করবেন আমরা আরব কান্ট্রিতে সচরাচর বলে থাকি ইন্তাশুকুল আনা সওয়া সওয়া। তো এইভাবে না বলে আমরা এইভাবে বলবো তিস্তাগল মাই, তিস্তাগল মানে হচ্ছে কাজ করবেন, মাই মানে হচ্ছে আমার সাথে। আপনি কি চান আরবি হচ্ছে তিবি। নেক্সট পেজে চলে আসলাম। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আপনি কি চান তিবি। যেমন আমরা এইভাবে বলতে পারি আপনি কি চান আমার সাথে কাজ করতে, তাহলে এইভাবে বলতে পারি তিবি তিস্তাগল মাই, তিবি তিস্তাগল মাই, আপনি কি চান আমার সাথে কাজ করতে, আপনি কি চান আমার সাথে কাজ করতে, তিবি তিস্তাগল মাই, তিবি মানে হচ্ছে আপনি কি চান। কেপ আজি, কেফ আজি মানে হচ্ছে কীভাবে আসবো। আমরা সাধারণত বলে থাকি কেফ ইজি, কীভাবে আসবো, কেফ ইজি আনা, কীভাবে আসবো আমি। সঠিকটি হচ্ছে কেফ আজি, কীভাবে আসবো। ইন্দি আমার আছে, মা ইন্দি আমার কাছে নাই। যদি কোনো কিছু আপনার কাছে থাকে তাহলে বলবেন ইন্দি আমার কাছে আছে। যেমন ইন্দি জওয়াল আমার কাছে মোবাইল আছে, মা ইন্দি আমার কাছে নাই। তাহলে মা ইন্দি জওয়াল আমার কাছে মোবাইল নাই, মা ইন্দি সাইয়ারা, মা ইন্দি সাইয়ারা আমার কাছে গাড়ি নাই। তাহলে আমরা জানলাম ইন্দি মানে আমার কাছে আছে, মা ইন্দি আমার কাছে নাই। বয় পেও না বা বয় করো না আমরা বলে থাকি মা ফিকফ, মা ফিকফ ইয়া সাদিক, হে বন্ধু বয় পেও না। তো সঠিকটি হচ্ছে লাত খাফ, তো সঠিকটি হচ্ছে লাত খাফ, লাত খাপ, বয় পেও না বা বয় করো না। আমি আসবো ভবিষ্যৎ বুঝালে আনা বা জি, আমি আসবো আপনার কাছে, আসবো আনা বা জিক, আনা বা জিক, আপনার কাছে আসবো। শেষে ক যুক্ত হয়েছে, এই কয়ের অর্থ হচ্ছে আপনার বা তোমার। আমি আসবো আরবি হচ্ছে আনা বা জি, আপনার কাছে আসবো আনা বা জিক, শেষে ক মানে হচ্ছে তোমার বা আপনার, সে আসছে। হু যা, হু যা, সে আসছে। মা যা, আসে নাই, সে আসতেছে, আরবি হচ্ছে হু যা, আসে নাই মা যা। যেমন হু যা উল্লাহ মা যা, সে আসছে নাকি আসে নাই, সে আসছে নাকি আসে নাই, আরবি হচ্ছে হু যা উল্লাহ মা যা। আমরা বলে থাকি হুয়া ইজি ওলা মা ইজি, হুয়া ইজি ওলা মা ইজি, তো এইভাবে না বলে হু যা উল্লাহ মা যা, সে আসছে নাকি আসে নাই। তুমি কি জানো আমরা বলে থাকি ইন্তা আরফ, ইন্তা মালুম, সঠিকটি হচ্ছে তারিফ, তারিফ, তুমি কি জানো। আমি বলেছিলাম অতীতকালের কোনো কথা বোঝাতে আমি বলেছিলাম আনা গিল্ট, আনা গিল্ট, আমি বলেছিলাম। গুল মানছে বলা, গুল মানছে বলা। মাইন দিশাই আমার কাছে কিছু নাই, মা ইন্দি আমার কাছে নাই, সাই মানে হচ্ছে কিছু, মা ইন্দি সাই আমার কাছে কিছু নাই। তাহলে মা ইন্দি মানে হচ্ছে আমার কাছে নাই, সাই মানে হচ্ছে কিছু। আমি বলছি বা বলি আরবি হচ্ছে আনাগুল, আনাগুল, আনাগুল। সে বলছে আরবি হচ্ছে হইগুল, হইগুল, সে বলছে। আমি বলবো ভবিষ্যৎ বুঝালে আনাবাগুল, আনাবাগুল, আমি বলবো। ভবিষ্যৎ বুঝালে বার্পের আগে বা যুক্ত হয়, আনা বা গুল, আমি বলবো। সে বলবে পুরুষ হলে বলবে হুবি গুল, হুবি গুল, মহিলা হলে বলবে হি বিদ গুল, মহিলা হলে এইভাবে বলবে
হি বিদ গুল, হি বিদ গুল, সে বলবে। আমি বলবো আরবি হচ্ছে আয়না বা গুল, সে বলবে হো বি গুল, মহিলা হলে বলবে হি বিদ গুল, সে বলবে। সম্মানিত দেশপ্রবাসের আরবি ভাষা শিখার দর্শকবৃন্দ, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে সঠিকটি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।